তো আউ এক ভিডিওরে স্বাগত। তো ফাইনালি দেখিপারে মো ভয়েসটা কেতে খারাপ হয়েযাই। তো আফটর লং টাইম মু রিয়াজ করুনি, মানে হয়েযিব কমসে কম গোটে মাস দেড় মাস খন্ডে হয়েযিব মু রিয়াজ করিনি। তো গলা পুরা ক্রাক হয়েযাই, মানে টিউনিং ঠিক অছি, বাস গলাটা ক্রাক হয়েছি। তো তাকে ক্লিন করিবা, এবে খালি গোটিয়ে কাম, রিয়াজ করিবা, জিম করিবা, আউ গীত বনেবা। তো আমি মু বর্তমান রিয়াজ স্টার্ট করিবা। তো কম্পিউটার অন হয়েগলা, হারমোনিয়াম বাহার করে সারে গামা রেগা মাপারে স্টার্ট করিকি অন্তরা পর্যন্ত যাইকি, মানে রাগ পর্যন্ত যাইকি, তারপরে ফেভরেট সিঙ্গর র কিছু গীতকে কপি করিকি, তারপরে যাইকি রিয়াজ খতম হব। তো মুডটা বহুত অফ থিলা, এবে গলি পকুড়ি চাহা খাইলি কষিকি, তারপরে মুড টিকে ফ্রেশ লাগিলা বুলাবুলি কলা পরে। আর দেখিপারে স্টুডিও পুরা নুয়া হয়েযাই, মানে পুরা অলগ হি ওয়াইব আসছি। তো আজি আমি দেখছি মু কন কন রিয়াজ করে। তো এটি দেখিপারে আমার এটি অছি কিবোর্ডটা। তো ফার্স্টে মু হারমোনিয়ামটা কো বজাইবি, ফটাফট হারমোনিয়াম অন করিয়া। তো হারমোনিয়াম আসি যাইছি দেখিপারে এটা। তো এবে দেখিবা আমার এটি ভৈরবী রাগরে অছি, বহুত সাউন্ড অছি। তো সাউন্ড টিকে কম করিয়া। ওকে, তো রিয়াজ করিয়া পূর্ব মু আগে আকু ফ্ল্যাট করে দিয়ে, মানে যেমনি নর্মালি চালে রিয়াজ মু কেমতি করে দেখন্তু। এটা বহুত লো হচ্ছে, তো এটা গোটে অক্টিভ মু উপরু করে দিই। তো এটু দেখন্তু স্টার্ট করলে এটু সারে সারে রাম এতিকি মারাইলা, এতিকি আগে করিবি, তারপরে আর রেঞ্জ কু বড়াইবি উপরে এপটে এতিকি যাই যাব, তারপরে এঠু তলকু যাব। টোটালি মো ভয়েসের এতে এতে যাই আছে। চালন্তু রিয়াজ স্টার্ট করিবা, মু করুছি, আপন মানে বোরিং লাগি পারে কিন্তু টিকে দেখিবা। আগে মু তলকু যিবি, কারণ তলকু গলে গলা ফিটিব, তারপরে উপরকু যিবি, এটা আমার মোর নিয়মটা। দেখিপারে ভুল ভাল হচ্ছে, কারণ মাসে পরে গলা মানে অটোমেটিকলি ভুল ভাল সাউন্ড বাহারি। সারে গামা পা সারে বিলকুল ম্যাচ খাওয়ানি, বিলকুল ভাল লাগুনি। তো এবার কোন করিয়া, তো ফার্স্ট তো মু এটা করিবি, তারপরে এমতি করিবি, এরা সব চালিব, তারপরে এমনি সব চালিব, এসব অলঙ্কার রিয়াজ করিবি, তারপরে তো সব গীত গাইবা। তো ফটাফট মু রিয়াজ করুছি, তারপরে দেখা হবা, বাই বাই। তো টোটালি অধ ঘন্টে রিয়াজ কলা পরে মু রিয়েলাইজ কলি কি অলঙ্কার সব মু ভুলি যাইছি, মানে রিয়াজ ছাড়ি দেলে সব ভুলি যায়, অলঙ্কার ভুলি যাওয়াটা বহুত খারাপ জিনিস। ভুলি গলা মানে কোন কইলে, মানে প্রবলেম গীত তো গাই হইছো কিন্তু প্রবলেম আসিও, মানে পারফেক্টলি ভয়েস র যে থ্রো আউট র যে ডিজাইনিংটা সেটা ক্লিয়ার আসিও নি, মানে মোটিফাইড টাইপ র লাগিব। তো ফাইনালি মু এটি অলঙ্কার ভুলি যাইছি, তো বজাই পারুনি ঠিক সে, মুহরে পশুনি। তো আউথরে তাকু রিয়াজ করিবি, সেথিপাই মু এটি লেখিবি বলে আনিছি সব সেলোটে পাণিছি, আনিছি লেখিলা পরে তাকু দুই চার দিন রিয়াজ কলা পরে পুনি মনে রহিযিব। তো এবে মু লেখি দউছি, চালন্তু স্টার্ট করি। আমার যেমিতি এইটু সাট স্টার্ট হেলা এটা সারে গামা গা নি সা সা নি গা বা মা গা রে সা
ତ ଏତିକି ଖାଲି ଲେଖିଦେଲେ ଚଳିବ, ବାକି ସବୁ ଆମର ଦରକାର ନାହିଁ, ସାର୍ଟ ଟୁ ସାହାଯ୍ୟ ଆମର ଅଳଙ୍କାର କରିବାର ଅଛି ନା। ତ ଭାଇ ଭାଇ ମୁଁ ଲେଖି ଦେଉଛି, ଏଇ ଦେଖନ୍ତୁ ଏଠି ମୁଁ ଲେଖିଦେବି, ତା ଉପରେ କ'ଣ ସେଲୋ ଟେପ୍ ଚିପକେଇ ଦେବି, ଯାହାଫଳରେ ସେ କଲର୍ଟା ଆଉ ଛାଡ଼ିବନି। ତା ଯେତେବେଳେ ଛଡ଼େଇବାର ଥିବ ସେଲୋ ଟେପ୍ ଖୋଲି ସଫା କରିଦେବା ଆଉ। ତ ମୁଁ ଲେଖି ଦେଉଛି, ଏଠି ଲେଖିବା ସା, ରହ ମୁଁ ଭଲସେ ଲେଖିଦିଏ, ବାଏ ବାଏ। ତ ଦେଖନ୍ତୁ ମୁଁ ଏଠି ଲେଖିଦେଲି ସାରେ ଗାମା ପାଧାନିସା, ତାପରେ ମୁଁ କ'ଣ କରିବି ନା, ଏ ଯେଉଁ ସେଲୋ ଟେପ୍ଟା ଅଛି ତାକୁ ଖୋଲିବି, ଆଉ ଖୋଲିକି ତା ଉପରେ ଏମିତି ଚିପକେଇ ଦେଇକି ତାପରେ ବ୍ଲେଡ଼ରେ କାଟିଦେବା। ତ ମୁଁ ଖୋଲି ଦେଉଛି ସେଲୋ ଟେପ୍ଟା, ଖୋଲିବା କୁଆଡ଼େ ଗଲା, ତ ଏଇଟା ତ ପ୍ରୋବ୍ଲେମ୍, ସେଲୋ ଟେପ୍ର ତାର ଷ୍ଟ୍ରିପ୍ ହିଁ ମିଳିବ ନାହିଁ, ମିଳିଗଲା। ତ ମୁଁ ଆକୁ ସାଇଜ୍ରେ ଚିପକେଇ ଦେବି ଫାର୍ଷ୍ଟ, ତାପରେ କାଟିଦେବି ଆଉ। ତ ଏଠି ଆମେ ଭଲସେ ସାଇଜ୍ରେ ଚିପକେଇବା, ଥରେ ଚିପକିଲେ ସିଏ ଲାଗିଗଲା, ଓକେ ଟିକେ ଗଡ଼ବଡ଼ ହେଇଗଲା, ଏରେଲି ବି ଗଲା, କିନ୍ତୁ ଚଳିବ। ତ ଏଠି ଚଳିବ ମାନେ ଅନ୍ଦାଜା ତ ଲାଗିଯିବ ନା। ତାପରେ ଆମେ କ'ଣ କରିବା ନା, ବ୍ଲେଡ଼ରେ ଏଇ ମଝି ଯେଉଁ ଫାଙ୍କା ଅଛି, ଫାଙ୍କାରେ ଆମେ କାଟି କାଟି ଦେବା। ଏଇ ଦେଖନ୍ତୁ ଏମିତି କାଟିଦେଲି, ତାପରେ ଏଟା ତ କିଛି ଦରକାର ନାହିଁ, ଆକୁ ଖୋଲିଦେବା ରାଇଟ, ତାପରେ ଏଠୁ ବି ମୁଁ କାଟିଦେଉଛି, ତାପରେ ଏଠୁ ଖୋଲିଦେବା, ଖୋଲିଗଲା। ତାପରେ ଆକୁ ଗୋଟା ଗୋଟା କରି କାଟିଦେବା, ୱାନ୍ ବାଇ ୱାନ୍ ପୁରା ପରଫେକ୍ଟ କେକ୍ କାଟିଲା ଭଳିଆ। ତ ଆମର ରେଡ଼ି ହେଇଗଲା, ତ ଏବେ ଆରାମରେ ରିୟାଜ୍ କରିପାରିବା। ତ ମୁଁ ଏଇ ଦୁଇ ସାଇଡ଼୍ରେ ଚିପକେଇ ଦେଉଛି ଏଇଟାକୁ। ତ ହେଇଗଲା ଆଉ କ'ଣ, ଏଇ ଦେଖନ୍ତୁ ସାରେ ଗାମା ବାଦନି ସା ସାନି ଲା ବା ମା ଘରେ ଗା, ଯାହା ବି ଏବେ ପ୍ରୋବ୍ଲେମ ହବ ଏଠୁ ଦେଖା ପଡ଼ିଲେ ହବ ଆଉ। ତ ମୁଁ ଏବେ ରିୟାଜ କରୁଛି, ଯେମିତି ଦେଖନ୍ତୁ ଭୁଲ ଭାଲ ଏଇଟା ମୁଁ ଭୁଲି ଯାଇଥିଲି, ଏବେ ଅଛି ବୋଲି ମୋର ଟିକେ ମନେ ପଡ଼ିଯାଉଛି, ତାପରେ ଥରେ ପ୍ରାକ୍ଟିସ୍ ହେଇଗଲେ ହେଇଯିବ। ସୋ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଦେଖିବା ଆଗକୁ କ'ଣ କ'ଣ ମୁଁ କରୁଛି। ଆଜି ରିୟାଜ୍ର ଟାଇମ୍ଟା ସବୁ ପରଫେକ୍ଟ କରିଲା ପରେ ଗୋଟେ ଭଲ ସିଙ୍ଗର୍ ହେବାକୁ ହେଲେ ଏତେ ସବୁ କଷ୍ଟ କରିବାକୁ ପଡ଼ିବ। ମ୍ୟୁଜିକ୍ ରାଇଟର୍ ଡାଇରେକ୍ଟର୍ ତ ଅଲଗା, କିନ୍ତୁ ସିଙ୍ଗର୍ ହେବାକୁ ହେଲେ, ଏବେ ତ ମୁଁ ବଜେଇଦେବି ଏଥିରେ କିଛି ଅସୁବିଧା ନାହିଁ, କିନ୍ତୁ ଗୀତ ଗାଇବାକୁ ହେଲେ କଣ୍ଠସ୍ୱରକୁ କ୍ଲିନ୍ କରିବାକୁ ପଡ଼ିବ। ତ ବଜେଇବାର କ'ଣ ଅଛି, ସେଇ ତ ଆରମ୍ଭ କରିବ, ଏମିତି ବଜେଇ ପାରିବ, କିନ୍ତୁ ରିୟାଜ୍ କରିବାକୁ ପଡ଼ିବ।